আগের একটি ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম যে জুন মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে, আর আজ দেখাবো জুলাই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলবে, সেটি এক নজরে দেখে নেবো। এখানে বিভিন্ন পাশে চাকরি রয়েছে, অষ্টম শ্রেণী পাশে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাশে চাকরি রয়েছে। তো চলুন দেখে নিই এক নজরে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ আর চলছে। ভিডিওটি ভালো লাগলে করে দিন একটি লাইক, এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য TS15 Kitchen চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে। তো দেখেছেন আমি একটি পেপার কাটিং বেঞ্চ নদীর মধ্যে চলেছি, যেখানে বর্তমান কোন কোন চাকরি ফর্ম ফিল আপ চলছে তোমাদের এখানে সব কিছু বিস্তারিত বলে দিয়েছে। দেখেছি কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে CRPF, BSF, ITBP, CISF, SSB 1564 শূন্য পদে সাব ইন্সপেক্টর নিয়োগ চলছে, যে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে, যেটির ভিডিও তোমাদের অলরেডি আমি বানিয়ে দিয়েছি এবং লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে। তোমরা চাইলে ওখান থেকেও এই কি ডিসক্রিপশন বলে দিয়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা দেখেছে যে কোনো শাখা গ্র্যাজুয়েশন পাস হলে তোমরা আবেদন করতে পারবে 1-1-2000 তারিখের মধ্যে, বয়স হতে হবে 20-25 বছর মধ্যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড় পেয়ে যাবেন, আবেদন করতে অনলাইনের মাধ্যমে, আবেদনের শেষ তারিখ 16 জুলাই 2020, অ্যাপ্লাই নাও এখানে ক্লিক আর অপশন, এখানে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে। আরও পড়ুন, দেখেছেন রাজ্যে ক্লার্ক ও শিক্ষক পদে আবেদন চলছে, পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক পদের জন্য মাধ্যমিক পাস এবং শিক্ষক পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস আবেদন হলেই আবেদন করতে পারবে। সর্বোচ্চ বয়স 40 বছরের মধ্যে হতে পারে, তোমাদেরকে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মেটে। আবেদন পাঠানোর ঠিকানা মানে এটি সমস্ত অফলাইন তোমাদের এখানে আবেদন করতে হবে। এখানে যে ঠিকানাটি বলে দিয়েছেন দেখেছেন এই ঠিকানায় তোমাদের এখানে ওই বায়োডেটার সময় তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি তোমাদের পাঠাতে হবে। আবেদনের শেষ থেকে এখানে 28 আগস্ট 2020 পর্যন্ত এখানে ক্লিক হ্যাঁ ডাউনলোড করুন, এখানে ক্লিক করে তোমরা ফর্মটি নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। এবং দেখেছেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে ভারতীয় রেলে মাধ্যমিক ও নার্সিং পাসে মোট 108 শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা স্টাফ নার্স, মাল্টি পারপাস, হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট এবং হসপিটাল অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাশে। এবং আরও বিস্তারিত জানতে আপনারা এখানে ক্লিক করলে আপনারা আরও বেশ কিছু জানতে পারবেন। বয়স এখানে বলে দিচ্ছে প্রতিটি পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর মধ্যে বয়স হতে হবে। বয়স হিসাব করবেন 1 জুলাই 2020 হিসাব অনুযায়ী, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন, আলাদা করে আবেদন করতে হবে না, ইন্টারভিউর দিন সমস্ত ডকুমেন্ট নিয়ে হাজির হতে হবে। সেই ঠিকানায় কোন ঠিকানা এখানে বলে দিয়েছেন, ঠিকানা দেখেছেন এই ঠিকানা আপনাদেরকে চলে যেতে হবে। ডেটটি বলে দিয়েছে 7 জুলাই 2020, এবং বাকি পদগুলোর ক্ষেত্রে ইন্টারভিউ হবে 8 জুলাই, মানে নার্স পদে 7 জুলাই ইন্টারভিউ হবে এবং বাকি পদগুলোর জন্য 8 জুলাই ইন্টারভিউ হবে। আবেদন করে যেখানে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে, মানে সেই নোটিফিকেশনের সঙ্গে নোটিফিকেশন ফর্মটি মানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে নিয়ে যেতে হবে। রাজ্যে 2577 শূন্য পদে ট্রাফিক পুলিশ নিয়োগ, ইতিমধ্যে নবান্নের তরফ থেকে এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় এই ট্রাফিক পুলিশ নিয়োগ করা হবে। পদের নাম কনস্টেবল, ড্রাইভার, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, DCP। শিক্ষাগত যোগ্যতা লাভ এখানে দেখেছেন বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস, অষ্টম শ্রেণী পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এই নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই চ্যানেলে জানাবে, মানে আমরা এই চ্যানেলে বিস্তারিত যখন এই সম্বন্ধে কিছু আবেদন বেরোবে তখন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। এবং তাছাড়াও আপনি যদি বিস্তারিত তথ্য কিছু জানতে চান এখানে ক্লিক করলে আপনারা এখানে বিস্তারিত জিনিসটি পড়তে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশে এয়ারফোর্স, নেভি ও আর্মিতে নিয়োগ, যে কোনো অবিবাহিত তরুণ আবেদনযোগ্য, মানে যারা বিবাহিত নন তারা এখানে আবেদন করতে পারবে। মোট শূন্য পদ 413। শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখেছেন 1 নম্বর, ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখায় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে, যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস। 2 নম্বর দেখেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, নেভাল উইং, এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভাল একাডেমি 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস, অ্যাডেড ক্যাডেট এন্ট্রি স্কিম আবেদন করতে হলে অঙ্ক বা ফিজিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, মানে তোমাদের সায়েন্সে সাবজেক্ট থাকতে হবে তার সঙ্গে অঙ্ক যেন ফিজিক্স থাকে উচ্চ মাধ্যমিক, তাহলে তোমরা এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমির ক্ষেত্রে আবেদন করতে পারবে। বয়স হতে হবে আবেদনকারী জন্ম তারিখ 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2005-এর মধ্যে বয়স হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে, আবেদনের শেষ তারিখ 6 জুলাই, কি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং দীনদয়াল পোর্ট ট্রাস্টে 196টি শূন্য পদে বিভিন্ন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেড ডিপ্লোমা বা গ্র্যাজুয়েশন পাস, বয়স প্রতিটি পদের ক্ষেত্রে বয়স হবে সর্বোচ্চ 24 বছরের মধ্যে, বয়স হিসাব করবেন 30 আগস্ট 2000 তারিখ হিসাব অনুযায়ী। আবেদন করতে হবে অনলাইনে, এখানে ট্রেড অ্যাপ্রেন্টিস পদের ক্ষেত্রে হিসাব নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইট, এখানে ক্লিক করলে তোমরা এখানে নাম নথিভুক্ত করতে পারবে। ডিপ্লোমা গ্র্যাজুয়েশন এবং অ্যাপ্রেন্টিস পদে যারা আবেদন করতে তারা এখানে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করার পর দুই ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে হবে, এই ওয়েবসাইট থেকে ক্লিক করলে এই ওয়েবসাইট তোমরা এখানে আবেদন করতে, মানে তোমাদের নামটা নথিভুক্ত করতে ওই ওয়েবসাইটে গিয়ে তারপর এখানে তোমরা এখানে ক্লিক করলে আবেদন করতে পারবে। শেষ তারিখ 7 জুলাই 2020 এবং হেল্পলাইন নম্বর তোমরা যদি জানতে চাও কিছু নম্বরে, এই নম্বরে কল করে তোমরা জানতে পারো বিস্তারিত তথ্য। বাঁকুড়া জেলায় গ্রাম রোজগার সহায়ক পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এটা একটি চুক্তিভিত্তিক কাজ। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক, মানে তোমাদের সায়েন্স থাকতে উচ্চ মাধ্যমিক 18 থেকে 24 বছর বয়স হতে হবে। আবেদনের শেষ তারিখ 1 জুলাই 2020 পর্যন্ত হিসাব
অনুযায়ী তোমাদের আবেদন করতে পারবে। এই লাস্ট ডেটেতে ক্লিক করে তোমরা এখানে তার নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। রাজ্যে গ্রুপ ডি কর্মী নিয়ে চলছে মোট 0 পদ 976টি কর্মী নিয়ে করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, মানে পদের নাম কনজারভেন্সি মজদুর 858টি, পরিবেশ বন্ধু 90টি, এবং ডোম 3টি, ফিল্ড ওয়ার্ক 25টি। তোমরা এখানে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পদ অনুযায়ী নাম সই থেকে অষ্টম শ্রেণী পাস করে আবেদন, মানে নাম সই করতে পারলে হবে তোমরা এবং অষ্টম শ্রেণী পাস হতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ 30 জুন 2020। এখানে ক্লিক করে তোমরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে 2545টি শূন্য পদে ডাক্তার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। পদের বিবরণ যোগ্যতা জেনারেল ডিটি মেডিকেল অফিসার, 1174টি শিক্ষাগত যোগ্যতা MBBS পাস হলে তোমরা আবেদন করতে পারবে। মেডিকেল অফিসার স্পেশালিস্ট, 1371টি শিক্ষাগত যোগ্যতা MBBS পাস, সংশ্লিষ্ট ওই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি উভয় পদক্ষেত্রে টেস্ট মেডিকেল কাউন্সিল অথবা মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিকেল প্র্যাকটিস হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ 29 জুলাই 2020। অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই হলো মূলত জুন জুলাই মাসে যে সমস্ত চাকরি ফর্ম ফিল আপগুলো চলছে, তোমরা এখান থেকে আবেদন করতে পারো, সমস্ত বিস্তারিত তথ্য জানতে পারো। এবং এই যে ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে, এই যে জবগুলো, এই লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিই, তোমরা এখান থেকে সরাসরি পৌঁছে গিয়ে দেখে নিতে পারো। আর যারা আবেদন করতে চাইছো, ওই যে ক্লিক হেয়ার অপশনের যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ওখানে তোমরা ক্লিক করলে আবেদন করে নিতে পারবে। তো প্রথমে যে চাকরির খবরটি এখানে প্রকাশিত হয়েছিল, সেই চাকরির যে নোটিফিকেশনটি, মানে যে ভিডিওটি আমি তোমাদের বানিয়ে দিয়েছি, যেখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, যে কেন্দ্র বাহিনীতে কীভাবে আবেদন করবে SSC মাদের, সেটির লিঙ্ক তোমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা যে ওখান থেকে সরাসরি দেখে নিতে পারো। তো এই হলো মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন। এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TSP প্রিপারেশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।